আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, এই মুহূর্তে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত প্রজাতির বোয়ালি থাইল্যান্ডীয় পাঙ্গাস মাছের পোনা। প্রিয় দর্শক, এছাড়াও রয়েছে আমাদের কাছে বিভিন্ন সাইজের পাঙ্গাস মাছের পোনা। আপনারা যারা পুরান পাঙ্গাস মাছের পোনা নিতে চাচ্ছেন, অর্থাৎ চাপের পাঙ্গাস মাছগুলো নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে রয়েছে 15-20 লাইনের থাইল্যান্ডীয় পাঙ্গাস মাছের পোনা, এছাড়াও রয়েছে 40 লাইনের পাঙ্গাস মাছের পোনা, এছাড়াও রয়েছে 10-15 পিসে কেজি। সম্মানিত দর্শক, আমাদের কাছে নতুন মাছের পোনা রয়েছে, যেমন কেজিতে 3000 পিস, কেজিতে 4-5000, অথবা রয়েছে কেজিতে 1000 পিস। সম্মানিত দর্শক, আপনারা যারা আরও নতুন সাইজের বড় সাইজের পোনা নিতে চান নতুন বছরে, যেমন কেজিতে 300, কেজিতে 200, এই রকম পোনা আমাদের সাথে থেকে নিতে পারবেন। আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। পাঙ্গাস মাছের বাম্পার ফলনের জন্য প্রথমত আপনাকে পুকুর সিলেকশন করতে হবে, এবং ভালো মানের, অবশ্যই ভালো মানের পোনা সিলেকশন করতে হবে। আপনি যদি ভালো মানের পোনা সিলেকশন না করতে পারেন, এ গ্রেডের পোনা সিলেকশন না করতে পারেন, তাহলে আপনি যত খাবারই দেন না কেন, মাছ বড় হবে না, মাছের গ্রোথ আসবে না। অন্যথায় আপনি যদি ভালো মানের এ গ্রেডের পোনাগুলো নিতে পারেন। এ গ্রেডের পোনা আপনি কীভাবে পাবেন? একটি পুকুরে যখন মাছ ছাড়া হয়, তখন গ্রেডিংযুক্ত, অর্থাৎ প্রথমবার যখন গ্রেডিং করা হয়, গ্রেডিং করে মাথার মাছগুলো বিক্রি হয়, তখন এগুলো থাকে এ গ্রেডের। সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন না এ গ্রেডের পোনাগুলো কীভাবে তৈরি করা হয়, কীভাবে গ্রেড করা হয়। আপনাদেরকে এই সিক্রেট বিষয়টা বললাম। আপনারা যদি এ গ্রেডের পোনাগুলো নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সব জায়গায় এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি, তবে এ গ্রেডের পোনা নিতে চাইলে রেট একটু বেশি হবে, তুলনামূলক রেট একটু বেশি হবে। সম্মানিত দর্শক, আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন, শতকে 90-100 পিস অথবা 120 পিস, যদি কার্প জাতীয় মাছ কম দেন 120 পিস দিয়ে কালচার করতে পারেন। এই মাছগুলো মাত্র 6-7 মাসেই বাজারজাত করা যায়, তবে যদি আপনি 7 মাস রাখেন তাহলে 2 কেজি হবে, আর 6 মাস রাখলে ইনশাআল্লাহ 1.5 কেজি হবে ইনশাআল্লাহ।